সিরাজগঞ্জের তারাশ উপজেলায় বাসের ধাক্কায় তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার ভোর 6:30 দিকে উপজেলার হাতিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ছাত্র ও বেলকুচি উপজেলার ধুল ঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলেজের ছাত্র সুজন হোসেন ও আরেক কলেজ ছাত্র সিয়াম আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বেলকুচি উপজেলা থেকে তিন বন্ধু মোটর সাইকেলে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। মান্নাননগরে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল সহ তিনজন চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।